না না, মাটিগেরা এলাকা শুধু মাটিগেরা এলাকা, আমরা পুরো কমিশনটা করছি। আমরা প্রধানগর হচ্ছে, শিলিগুড়িতে হচ্ছে, এনজেপিতে, বাগডোরে, সব জায়গাতে আজকে প্রোগ্রাম হচ্ছে। আপনারা সবাই জানেন আমাদের কমিশনেটে এটা মেইন একটা প্রবলেম আছে, ড্রাগ অ্যাবিউস। আমরা সবাই মিলে তো লড়াই করছি। এটা আমাদের মেইন টার্গেট আছে, এটা যারা স্কুল চিলড্রেন্স আছে, কারণ স্কুল চিলড্রেন্সকে কিছু কিছু মানে দেশ বিরোধী বলতে পারে আর সমাজ বিরোধী বলতে পারে। এটা কী করে এটা বলবো, ঠিক একবার তুমি চেষ্টা করো, একবার চেষ্টা করলে কী হয়, এরা ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায়। সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমরা এরপরে যারা যারা ড্রাগ অ্যাবিউস থেকে বেড়ে চলে এসেছে, আজকে একটা ছেলে একটা কথা বলে সকলে, ওরকম ছেলেগুলো নিয়ে আমরা একটা টিম বানাবো। তারপরে প্রত্যেকটা স্কুল আর কলেজে আমরা এদেরকে দিয়ে একটা সেমিনার নেবার আশা করছি। এটা আপনারা আছে আমার সঙ্গে, এটা আমরা সবাই মিলে একটা ড্রাগসকে শেষ করবো। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ও পাচার বিরোধী দিবস উপলক্ষে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে বুধবার বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। তিনি বলেন, নেশাকে হার মানিয়ে যারা জীবনের মূল স্রোতে ফিরে এসেছেন তাদেরকে নিয়ে আমরা একটি টিম গঠন করব। এই টিমগুলি বিভিন্ন স্কুলে গিয়ে সচেতনতামূলক প্রচার করবে। শিলিগুড়ি থেকে পারমিতা রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।